হাজার হাজার মানুষ উপকারী মনে করে যে খাবারটি রোজ খাচ্ছেন সেই খাবারেই তৈরি হচ্ছে ক্যান্সার নামক মরণব্যাধি। বেশ কয়েকজন বিজ্ঞানী দ্বারা পরিচালিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে এই চিয়া সিড যারা সারা বছর নিয়মিত খাচ্ছেন তাদের প্রোস্টেট ক্যান্সার এবং স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাচ্ছে কয়েকশো গুণ বেশি, এবং যাদের এই ধরনের ক্যান্সার রয়েছে তাদের এই ক্যান্সার বাড়িয়ে তুলছে আরও বেশি। চিয়া সিড বেশি খেলে পেটের সমস্যা হতে পারে। যারা বছরের পর বছর বা টানা ছয় মাসের অধিক চিয়া সিড খাচ্ছেন তাদের এই রোগ হবার সম্ভাবনা আরও বেশি। তাই বলা যায় দীর্ঘদিন এই খাবার একদমই খাওয়া যাবে না। অতিরিক্ত চিয়া সিড খাওয়ার ফলে শরীরের আর কী কী ক্ষতি হয় জানাবো আজকের এই ভিডিওতে। যেহেতু বর্তমান সময়ে চিয়া সিড খেয়ে অনেক মানুষ সুস্থ হতে চাইছেন, বিশেষ করে ওজন কমাতে চাইছেন, তাই আজকের এই ভিডিওটি নিজে ভালো করে শুনুন আর ভিডিওটি শেয়ার করে দিন, যাতে চিয়া সিড যথাযথ পরিমাণে খেয়ে মানুষ কাজে লাগাতে পারে, সুস্থ হতে পারে, কোনো ধরনের কোনো মৃত্যু ঝুঁকি বা অন্য কোনো ধরনের ক্ষতি যাতে না হয়। আসলে চিয়া সিড খেলে কি হয়, চিয়া সিডের মধ্যে কি রয়েছে? এই চিয়া সিড বা চিয়া বীজের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, রয়েছে কোয়ারসিটিন, রয়েছে ক্লেমফেরল ও ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক অ্যাসিড নামক অ্যান্টি অক্সিডেন্ট। এছাড়া রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ। এই চিয়া সিড আপনি যখনই খাবেন তখনই আপনার শরীরে এমন কিছু ঘটতে থাকবে যা আপনি প্রায় সঙ্গে সঙ্গেই বুঝতে পারবেন। অনেক দিন খেতে হয় না, মাত্র এক সপ্তাহ খেলেই কিন্তু এর ফলাফল বুঝতে পারা যায়। এটা খেলে অনেক মানুষেরই পেটের গোলযোগ দেখা দেয়, যেমন অতিরিক্ত পরিমাণে পেট নরম হয়ে যাওয়া, বারবার মলত্যাগের সম্ভাবনা বা কারো কারো ক্ষেত্রে খাবারে অরুচিও হতে পারে, কারণ এর মধ্যে ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে। যেসব মানুষজন মনে করছেন যে শরীরে প্রচুর পরিমাণে আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, ক্যালসিয়াম দরকার শরীরে, তারা কিন্তু চিয়া সিড অবশ্যই খাবেন, কারণ চিয়া সিডে রয়েছে গরুর পুষ্টিকর দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম। যে অতিরিক্ত ক্যালসিয়াম আপনি চাচ্ছেন আপনার শরীরের জন্য তা চিয়া সিড খেয়ে আপনি পেতে পারেন। চিয়া সিডে এই অতিরিক্ত ক্যালসিয়াম আপনার হাড় মজবুত করবে, হাড়ের স্বাস্থ্য অনেক বেশি রক্ষা করবে, কারণ একটা বয়সের পর গিয়ে কিন্তু হাড়ের স্বাস্থ্য নষ্ট হতে থাকে, এই কারণে হাড়ের ভঙ্গুরতা, হাড়ের ক্ষয় ইত্যাদি সমস্যা দেখা দেয়। গবেষকরা বলছেন যে চিয়া সিডে স্যালমন মাছের চেয়ে আট গুণ বেশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা হৃদরোগের ঝুঁকি কমানোর পাশাপাশি দেহের ক্ষতিকর যে কোলেস্টেরল রয়েছে তাও কমাতে সাহায্য করে। চিয়া সিড ব্লাড সুগার বা রক্তে যে পরিমাণ আপনার চিনি দরকার তার পরিমাণটাকে ঠিক রাখে, অর্থাৎ যাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি রয়েছে বা আপনার হেরিডিটিতে ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু এই চিয়া সিড খাওয়ার মাধ্যমে আপনাদের রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এছাড়া চিয়া সিড খেলে শরীর থেকে বর্জ্য পদার্থ বের হয়ে যায়, ফলে শরীরে কোনো ধরনের র্যাশ, অ্যালার্জি, চুলকানি হওয়ার সম্ভাবনা থাকে না, কিডনি রোগ বা লিভারের রোগ হওয়ার সম্ভাবনা থাকে না। তবুও কেন চিয়া সিড নিয়ে এমন সব ভয়ঙ্কর তথ্য দিলেন গবেষকরা? তারা কি বলতে চাইছেন যে চিয়া সিড কি ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়? আসল ঘটনাটা কি? আর তা হলো যে অনেক মানুষ আছেন যে চিয়া সিড উপকারী বলে প্রতিদিন একটু বেশি পরিমাণে চিয়া সিড খেয়ে থাকেন। প্রতিদিন একজন মানুষ কতটুকু চিয়া সিড খেতে পারবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ যদি প্রতিদিন চিয়া সিড খেতে চান তার শরীরের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে, তার হাড় মজবুত রাখতে, কিডনি লিভার সহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে সুস্থ রাখতে, তাহলে অবশ্যই তার প্রতিদিন
এক টেবিল চামচের বেশি চিয়া সিড খাওয়া উচিত হবে না। এর থেকে বেশি চিয়া সিড খেলে তার হজমের গণ্ডগোল দেখা দেবে, কারণ প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা পানিতে দ্রবণীয় এবং অদ্রবণীয়, কাজে এটা কখনোই অতিরিক্ত পরিমাণে সেবন করা উচিত নয়। আর এটা আপনি একটানা কতদিন সেবন করতে পারবেন? অনেক মানুষ আছেন যারা বছরের পর বছর একটানা চিয়া সিড সেবন করে যান, কিন্তু একটানা এইভাবে কখনোই চিয়া সিড সেবন করা উচিত নয়। বরং আপনি চিয়া সিড টানা 3 মাস বা 6 মাস সেবন করার পরে অন্তত আবার 3 থেকে 6 মাস বিরতি দিয়ে তারপর আবার সেবন করুন। এইভাবে একটানা সেবন করার ফলেই কিন্তু আপনার শরীরে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে, যেমন অতিরিক্ত পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে যা রক্ত অনেক বেশি পাতলা করে দিতে পারে, এবং আপনি জেনে বুঝে বা না বুঝেই এতে আপনার শরীরের ক্ষতি করতে পারেন। এরকম বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, যেমন দীর্ঘমেয়াদী IBS-এর সমস্যা তৈরি হতে পারে। এইরকমভাবে আপনি যদি চিয়া সিড বুঝে সেবন করেন তাহলে এতে ক্ষতি হবার সম্ভাবনা কম। যেমন চিয়া সিড একদিন সেবনের পূর্বে অবশ্যই আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আপনি যখন সেবন করবেন যদি আধা ঘন্টা ভিজিয়ে রেখে সেই চিয়া সিড সেবন করেন তাহলে তাতে ক্ষতি হবার বা গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, পেট ভারী বোধ হওয়ার সম্ভাবনা কম থাকবে। তবে চিয়া সিড সেবনের 1 ঘন্টার মধ্যে অন্য কোনো কিছু না খাওয়াই ভালো। সকাল বেলায় খালি পেটে একদম বাসি মুখে চিয়া সিড খাওয়া যাবে না, বরং আপনি সকালে ঘুম থেকে উঠে বাসি পেটে পানি পান করবেন, তার আধা ঘন্টা পরে চিয়া সিড সেবন করবেন এবং তার 1 ঘন্টা পরে আপনার দৈনন্দিন সকালের খাবার খাবেন। এইভাবে আপনি চিয়া সিড খেলে আশা করি আপনার শরীরের ক্ষতি হবে না, এবং কতটুকু খাচ্ছেন, কতদিন খাচ্ছেন বিষয়গুলো অবশ্যই জেনে বুঝে খাবেন। তবে যাদের কিনা নিম্ন রক্তচাপ রয়েছে, যাদের কিনা ব্লাড সুগার কমে যাচ্ছে বা ফল করছে দীর্ঘদিন থেকে, বা যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অন্য ঔষধ সেবন করে যাচ্ছেন, তারা কিন্তু চিয়া সিড সেবনের ব্যাপারে সতর্ক থাকবেন। এতে হুট করেই আপনার ব্লাড সুগার ফল করতে পারে, কারণ চিয়া সিড খুব দ্রুত ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করে থাকে। তাই এই বিষয়গুলো না জেনে বুঝে কেউ চিয়া সিড খাবেন না, তাহলে কিন্তু চিয়া সিড থেকেই ঘটতে পারে আপনার মৃত্যু ঝুঁকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন, কারণ আপনাদের শেয়ার থেকে অনেক মানুষ জানতে পারবেন। কারণ আজকাল মানুষ এই নীরব চিয়া সিড থেকেই যে অসুস্থ হয়ে পড়ছেন এই তথ্যটি বুঝতে পারছেন না, জানতে পারছেন না, আর তাদের রোগের কারণ কি তাও ধরতে পারছেন না। অনেক মানুষ আছেন যারা চিয়া সিডের সঙ্গে লেবু, মধু, এমনকি গরম পানিও যুক্ত করে খান। তাদেরকে বলবো চিয়া সিডের সঙ্গে গরম পানি যুক্ত করার কোনো প্রয়োজন নেই। চিয়া সিড সাধারণভাবে রুম টেম্পারেচারের পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিন চামচ দিয়ে, আর তারপর 30 মিনিট অপেক্ষা করুন। তাহলেই দেখবেন এটা খাবারের উপযোগী হয়ে গেছে। এইভাবে সেবন করলে কখনো গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে না।